মোবাইল কোর্টের মামলাটা আমি যেটা বললাম যে আমরা তড়িৎ পদক্ষেপ নিব এর একটা সুষ্ঠু নিষ্পত্তির জন্য। ব্যাপারটা হচ্ছে যে কিছু স্পেসিফিক প্রশ্ন তারা করেছেন, সেই প্রশ্নগুলির জবাব আমার সচিব সাহেব দিয়েছেন। যেমন ধরেন, সেগুলি খুব মাইনর ইস্যুস, আমি যেগুলি দেখেছি মাইনর ইস্যুস ছিল। এবং যেমন ধরেন, যেই সব মাল জব্দ করা হয় তার ডিসপোজালের ব্যাপারে কি করা উচিত সেইগুলি, এবং আধুনিকায়ন মডার্নাইজেশনের জন্য কিছু কিছু প্রস্তাব এসেছিল। মানে আমরা ই জুডিশিয়ারির কথা বলেছি এবং সেইখানে কতটুকু সুবিধা হবে সেই সব বলেছি। আর আমি আমার বক্তব্যে যেটা বলেছি সেটা হচ্ছে, আমি প্রথম জেলা প্রশাসক মহোদয়ের কাছে সহযোগিতা চেয়েছি যে আমরা যে মামলা জটে সাফার করছি সেই মামলা জট নিরসনের জন্য তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। দু নম্বর কথা বলেছি, যেটা আমার মনে হয় যে সকলেরই, বিশেষ করে জেলা প্রশাসক পর্যায়ে এটা একটা ইস্যু, সেটা হচ্ছে যে মোবাইল কোর্টের অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা নিষ্পত্তি করার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নিব সেই কথা বলেছি। এবং ধরেন, এটাও স্পষ্টীকরণ করা হয়েছে যে অনেক সময় মাননীয় হাইকোর্ট বিভাগে যদি কেউ মামলা করে তখন মাননীয় হাইকোর্ট বিভাগ একটা আদেশ দেন যে একটা অ্যাপ্লিকেশন ডিসপোজালের জন্য, তখন বলা হয়েছিল ওনারা আদেশ দেন যে এইটা আপনারা এটা ডিসপোজ অফ করে। তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় জটিলতা দেখা যায় যে ওই আদেশটাকে না বুঝেই অনেক ইয়ে হয় এবং দেরি করা হয়, কিন্তু সেটাও স্পষ্টীকরণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব, সচিব সাহেব সেটাও বলেছেন এবং আমি বলেছি, ক্যাবিনেট সেক্রেটারি সাহেবও বলেছেন যে এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করে দাও, সেটা যদি সম্ভব হয় সেটাকে গ্রহণ করা, যদি সেটা সম্ভব না হয় একটা জবাব দিয়ে এই ব্যাপারটার নিষ্পত্তি করে দেওয়া। তো সেইগুলি স্পষ্টীকরণ করেছে। এর থেকে বেশি আমাদের কাছে কোনো আইন মন্ত্রণালয় বা অ্যাটর্নি জেনারেলস অফিসের কাছে কোনো জটিল প্রশ্ন ছিল না। জি জি, আমি বললাম তো, সেটা আমি নিজেই তুলেছিলাম। মোবাইল কোর্টের মামলাটা আমি যেটা বললাম যে আমরা তড়িৎ পদক্ষেপ নিব এর একটা সুষ্ঠু নিষ্পত্তির জন্য। না, ব্যাপারটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এবং এই জন্য কিন্তু 1974 সালে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করা হয়েছিল বিশেষ এই কারণটাকে আনসার করার জন্য, অ্যাড্রেস করার জন্য। তো আমার মনে হয়, আমি এখন আপনাদের মাধ্যমে সকলকে বলছি যে এরকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। তদন্ত শেষ হয়ে যদি আদালতের কাছে তদন্ত রিপোর্ট আসে এবং সেখানে যদি মামলা শুরু করা হয়, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশ দেওয়া প্রয়োজন সেটা দেওয়া হবে।